পুরন ঢাকার চকবাজারের নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে ইফতার বাজার। তবে চকবাজারের ঐতিহ্যবাহী ইফতার বাজার গড়ে উঠেছিল দৃষ্টিনন্দন চকবাজার শাহী মসজিদকে ঘিরে, তা হয়তো অনেকের অজানা। যে এই মসজিদ ছিল বিধায় আপনার ইফতার আয়োজন, মসজিদে নামাজ পড়তে আসতো, নামাজ পড়ে যাওয়ার সময় তো আমাদের মুরব্বীরা যারা ছিলেন, যেহেতু আমরা আমাদের ছোটো জন্ম এখানে আমাদের মসজিদে, এটা ছোটোবেলা থেকে আমরা দেখে আসছি, তো আমাদের ধারণা যেহেতু 400 বছরের বিগত একটা মসজিদ, সো এখানে এই ব্যাপারটাই ঘটতে পারে যে নামাজ পড়তে আসলো, বিকেলবেলা হয়তো নামাজের পরে কিছু ইফতারি নিয়ে গেলাম। এইভাবে আস্তে আস্তে করতে করতে চকবাজারের ঐতিহ্যবাহী ইফতারি হয়ে গেছে। চকবাজার শাহি জামে মসজিদ পুরন ঢাকার চকবাজারে অবস্থিত। এই মসজিদটি প্রতিষ্ঠা করেছেন মুঘল সুবেদার শায়েস্তা খান। প্রায় 400 বছর পুরনো মুঘল আমলের এই মসজিদটি যেন কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। যে মানুষ এখানে নামাজ পড়তে আসলে মন ভরে যায়, এত সুন্দর নান্দনিকভাবে এটা করা হয়েছে। আর এখানে মুসল্লিরা অনেক দূর দূর থেকে নামাজ পড়তে আসে যে আমি চকের মসজিদে নামাজ পড়তে আসব। তিন গম্বুজ ও বিশাল দৃষ্টিনন্দন মিনার এই মসজিদটির মূল আকর্ষণ। মুঘল সুবেদার শায়েস্তা খান 1676 খ্রিস্টাব্দে এই মসজিদটি নির্মাণ করেছিলেন, যা স্থানীয়দের কাছে চক মসজিদ নামে পরিচিত। শুরুর দিকে মসজিদের কাঠামোতে 3টি গম্বুজ ছিল, কয়েক দফা সংস্কার কাজের পর সেগুলো এখন আর নেই। চমৎকার এবং সুনিপুণ স্থাপত্য শৈলীর মসজিদটি একাধিকবার সম্প্রসারণ করা হয়েছে, তবে অক্ষত রাখা হয়েছে মূল ভবন। ঢাকার যে কয়টি ঐতিহ্যবাহী মসজিদ রয়েছে তার মধ্যে এটি বেশ পুরনো। চকবাজার শাহী মসজিদটি প্রায় 400 বছরের ঐতিহ্যবাহী একটি মসজিদ। শায়েস্তা খান আমলে এই মসজিদের নির্মাণ শুরু হয় এবং সেই আমলে এই মসজিদটি মুসল্লিদের জন্য উন্মুক্ত করা হয়। এবং বিগত 400 বছর যাবৎ এই দক্ষিণ পূর্ব উপমহাদেশের ব্যবসায়িক এলাকা হিসেবে পরিচিত ঢাকা শহরের চকবাজারে পৃথিবীর অসংখ্য অঞ্চলের বুজুর্গানে দিন, ওলামায়ে কেরাম এবং আল্লাহর ওলিরা এই মসজিদে এসেছেন। প্রাচীন বর্তমানের মিশেলে চকবাজার শাহী মসজিদের স্থাপত্য শৈলীর নান্দনিকতা যে কাউকে মুগ্ধ করবে। মসজিদের গেট পেরিয়ে ভেতরে প্রবেশ করলে একদিকে প্রাচীন কাঠামো ও পুরনো দেয়াল যেমন চোখে পড়বে, তেমনি দৃষ্টিনন্দন অত্যাধুনিক আলোকসজ্জায় ঝলমল করবে চারিদিক। পুরাতন অংশ তো পুরাতন আপনি দেখতে পাচ্ছেন, আছে পুরাতন অংশ। এই অংশটি দীর্ঘ প্রায় অনেক দিন যাবতই পরিত্যক্ত অবস্থায় ছিল এবং ভাঙা গর্তে পরিণত হয়েছিল। আমাদের বর্তমান কমিটির দায়িত্বে আসবার পরে এই মসজিদের সংস্কারের কার্যক্রম আরম্ভ হয়। বর্তমানে মসজিদে একসঙ্গে 10,000 মানুষ নামাজ আদায় করতে পারেন। প্রশস্ত এই মসজিদের পরতে পরতে লুকিয়ে আছে সৌন্দর্য। তবে লোকমুখে শ্রুত আছে ফজরের নামাজের পর জিনেরাও নামাজ আদায় করেন এই মসজিদে। আমাদের নতুন অংশ এবং পুরাতন অংশ মিলিয়ে এক ফ্লোরে প্রায় 3500 মুসল্লি নামাজ আদায় করতে পারে। মহিলাদের নামাজের ব্যবস্থাপনাও আমাদের এখানে করা হয়েছে। হুজুর ব্যবস্থা এই ফ্লোরে এখানে এবং ওখানে মিলিয়ে প্রায় 150 থেকে 200 মানুষের হুজুর ব্যবস্থাপনা। এই রমজানে চকবাজারের সুস্বাদু ইফতারির ঘ্রাণ পরন্ত বিকেলের হাওয়ায় ভেসে যায় চকের সরু অলিগলিময় জমজমাট বাণিজ্যিক এলাকায়। আর সন্ধ্যায় মসজিদের 210 ফুট উঁচু নতুন মিনার থেকে ছড়িয়ে পড়ে মুয়াজ্জিনের আজানের ধ্বনি। তখন রোজাদাররা পরম করুণাময় আল্লাহর অনুগ্রহ কামনা করে ইফতারি শুরু করেন প্রিয়জনের সঙ্গে। শাহাদাত তনিম, সমকাল, ঢাকা।